চায়না কমলা লেবু চাষ করলে লস হবে না যদি প্রপার ট্রিটমেন্ট প্রপার পরিচর্যা করা হয় যশোরের শারসা উপজেলার নাভারন যাদবপুর গ্রামে চায়না কমলা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন চাষি ইউসুফ আলী আর তিন বিঘা জমির প্রতিটি গাছে থোকায় থোকায় কমলা ধরেছে তার কমলা আকারে বড় এবং খুব মিষ্টি প্রতিদিন তা দেখতে ভিড় করছেন বিভিন্ন এলাকার চাষি ভালো ফলন দেখে উৎসাহী হয়ে অনেকেই চাষের উদ্যোগ নিচ্ছেন শাসা উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল বলেন কৃষি বিভাগ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে এত সুন্দর লেবুর কালার এবং এত সুন্দর ফলন বাংলাদেশে এত সুন্দর ফলন মনে আর মানে কোন জায়গায় হতে পারে না শাসার মাটিতে সর্বপ্রথম যেহেতু লেবু চায়না লেবু চাষ করছি তো এটা আসলে চায়না লেবু বলা যায় এটা ব্যয়বহুল আর কি প্রজেক্ট পরিশ্রম করার পরে বাগানটা এখন বিক্রয় করেছি বিক্রয় করার পরে এখন অনেকটা ভালো লাগছে যে আগামীতেই আমার আছে খরচের পরিমাণটা আমি এখান থেকে সেভ করতে পারবো